वेलकम टू आवर अनदर वीडियो। आज के वीडियो एक अन्धरणे खावा दावा विषय ना वीडियो वीडियो एक छादेर बागान सम्पर्क जेटा आमार शोशुर मशाई निजे हाथे तैरी तो उनार बागान खूब शख किन्तु देखुन देखुन बाड़ीर आशेपाशे कोनो जायगा ना थाकाय छात्रा के बेचे नीन लास्ट अब्दि बागान करवार जो उन्नी सकसेसफुल विभिन्न रकम गाच लागिए तो अपना चलू से गाचर भिडियोगल देखा और आगे भिडियोगते हमें भलोबासा देर अनेक धन्यवाद भिडियोटर साथे थकूँ हमारे संगे थकूँ और अनेक अनेक भलोबासा दिन भिडियो भलो लगले अवश्य लाइक कमेंट शेयर करबें चैनल सबसक्राइब करते भूलें ना और नतून नतून वीडियो पावर जो चैनल अवश्य सबसक्राइब कर रखबें और पास बेल आइकन प्रेस कर रखबें जो परवर्ती वीडियो तैरि संगे संगे अपनारा नोटिफिकेशन पे जा देख बंधुरा ये एक ढेड़स गाच देख ढेड़स हो आगे अनेक ढेड़स खा शेषर दिखे गाछटो एक मड़ो मड़ो हो गए ये एक बड़ो ढेड़स हो गए ये पेके गए ये खावा जाए ना ये एक स्थलपद्म गाच फुलेर गाच अपने जर बाड़ी बागान आज आशा करी ये एक स्थलपद्म गाच यहाँ हे एक गंधराज लेबूर गाच एखनो फुल बा फल किछु आसेनि आशा करी सामने बछर मध्य आशा करी चले आसबे এইখানে আছে রজনীগন্ধা এগুলো রজনীগন্ধার গাছ তার সাথে একটা সম্ভবত ঝিঙে গাছ বেরিয়েছে এই যে এটা ঢেঁড়স গাছ এটা সম্ভবত জোয়ান বা কিছু গাছ হবে দেখুন কেমন হয়ে আছে জানেন এটা কি গাছ আমার জানা নেই যদি আপনারা জানেন তো কমেন্ট করে জানাবেন এই গাছটা কি গাছ এটা এই খারকোল পাতার গাছ সব ছোট ছোট টবে বসানো দেখুন এই দেখুন বড়বটি গাছ বড়বটি হয়েছে কেমন ছোট আছে দু এক দিনের মধ্যে এটা তারও বড় হয়ে যাবে দেখুন দেখুন বন্ধুরা এটা একটা ঝিঙে ফুল ये झिंगे गाच छादेर मध्य जेटुकू सम्भव सेटुकू करेछेन झिंगे करेछेन चले एसेछे एटा होच्छे आमार शोशुर मशाई ये देखो ये नयनतारा फुलेर गाच एटा एकटा ढेड़स गाच होयेछे एखाने ढेड़स गाच आछे हाँ हाँ ओटा निएछि निएछि ओटा देख ये झिंगे बरबटी सब एकसाथे हो देख बंधुरा बरबटी हो बरबटी फुल आने बरबटी है दो चार दिन मध्य और अनेक बरबटी हो जाए बरबटी गाचटा बरबटी गुलो चौदह पंद्रह इंची है देखो
পাখি খাওয়ার বীজ। এটা কি ধনে বা কিছু? না না না, পাখিতে খায় যেগুলো বীজগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বদ্রি পাখি বা দাদা দাদা বাড়িতে পাখি পোষে না ওরা, আমাদের দাদার দোকান থেকে এইগুলো সব নিয়ে যায় দাদা, এগুলো প্রচুর বিক্রি করে। আচ্ছা আচ্ছা। এই গাছটা এমনি হয়েছে, আমার মনে হচ্ছে ওই দাদার ওখান থেকে কিছু এসেছে বীজ। বীজ এসে হয়তো পড়েছে বা পাখিতে খেয়েও ফেলতে পারে। পাখি থেকে ফেলেনি, ওই এমনি দোকান থেকে হয়তো কিছু ভাবে এসে গেছে। সব দেখুন ছোট ছোট বস্তা করে বসানো আছে, কিছু টব আছে এদিকে, দেখুন কিছু ট্রে আছে। চন্দ্রমল্লিকা গাছ, এটা এখনো হয়তো ফুল হবে না, ছেটে কেটে ছোট করা আছে, আবার একটু ঠান্ডা পড়লে তারপর ফুল হবে। যে দেখুন গাছ দেখতে এসছে প্রতিবেশী, ছিনলে ছিঁড়তে পারেন যদি খান্ত মনে করেন। এটা একটা লেবু গাছ, প্রচন্ড টক, এটা পুরোটা কমলা রঙের হয়ে যায়, কুয়াগুলো কমলার মতো, কুয়াগুলো কমলার মতো, কিন্তু এমনি খেতে পারবেন না, শরবত করে খাওয়া এটা ভালো হবে। দেখুন কত ফুল এসছে তার সঙ্গে। দেখুন বন্ধুরা এই বাড়ির ছাদ থেকে চারদিকটা অপরূপ সুন্দর দেখতে লাগে। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, বিকেল প্রায় 5:30-6:45 বাজছে এখন, আস্তে আস্তে দেখুন কত সুন্দর চারদিকটা। এটা একটি কিশোলায়, কিশোলায় এটা একটা হসপিটাল। এই যে এই কিশোলায় যেটা লেখা দেখছেন এটা একটা চাইল্ড হসপিটাল। এই পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, ওই হলুদ একটা বিয়ে বাড়ি, চারিদিকটা কত সুন্দর দেখতে দেখুন। এটা সিম না? দেখুন এটা সিম গাছ, এটা উঠেছে কোথা থেকে দেখুন, এখন নিচে থেকে নিচ থেকে উঠেছে গাছটা। দেখুন বাড়ির পাশে একটু জায়গা আছে, সেখানে এটা একটা বেল গাছ আছে, আক গাছ আছে, পেঁপে, লেবু, ছাঁচি কুমড়ো যাকে বলে, এটা হচ্ছে ছাঁচি কুমড়ো গাছ। দেখুন আস্তে আস্তে উপর দিকে উঠছে। আর এটা কাঁঠাল গাছ, এটা একটা কাঁঠাল গাছ আছে। আক গাছটা দেখি, আক গাছটা এখানে আছে, আক গাছ। গাছগুলো এখন শেষের দিকে, আর এটাতে ঢেঁড়স হবে না, পোকা ধরে গেছে। লঙ্কা গাছ, এটা একটি ঝিঙে গাছ হয়েছে। দেখুন ছাদের মধ্যে আক গাছ, এটা বাদাম গাছ। আগে বাদাম অনেক হয়েছিল, খেয়েছি। দেখুন ছাদে কইটুকু জায়গার মধ্যে বাদাম গাছ, বরবটি বীজ তৈরি হচ্ছে। এর সাথে এইগুলোতে কি বীজ আছে? ঢেঁড়স বীজ আছে, আর এটা আছে বাদাম বীজ। দেখুন একটু একটু মনে হচ্ছে বেরোচ্ছে।
দেখুন একটা বড় বরবটি হয়ে আছে, এই গাছটাই আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, দেখুন উপর দিকে উঠবে। এটা একটা খারকোর গাছ, এটা বা এই পাতাগুলো বেটে কালো জিরে বা লঙ্কা দিয়ে বেটে খাওয়া যায়, খাওয়া যাবে। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল, মানে গন্ধরাজ ঠিক নয়, এটা টগর, এটা টগর ফুল। এটা একদম পিওর হিওলো জবা, হলুদ জবা একটা। হ্যাঁ, আর এটা হচ্ছে হলুদ মনে নাকি আদা গাছ, আদা গাছ। আচ্ছা, তোমার সিমের সঙ্গে সঙ্গে আছে একটা শাল কুমড়ো গাছ আছে, সেটা কোন মান কচু হয়েছে, বিরাট চার ফুট মতো হবে। পেয়ারা গাছ দেখুন, পেয়ারা হয়ে উঠছে, দেখুন পেয়ারা হয়েছে, এই যে পেয়ারা, দেখুন তলাতেও পেয়ারা হয়েছে, কত ছোট ছোট পেঁপে গাছ, এই যে একটা আক গাছ আছে, খারকোল পাতার গাছ আছে, এইটা একটা সাদা সাদা ফুল হয় রজনীগন্ধা ফুলের মতো দেখতে, এই দেখুন একটা পেয়ারা কত বড়, দেখুন এটা ডেকে গেছে, পেয়ারাটা খাওয়ার মতো হয়ে গেছে, এরকম খারকোল পাতা গাছ হয়ে আছে, এই যে বেল গাছটা দেখানো, যে কাঁঠাল গাছটা সেটাই যে এই অবধি, একটা আম গাছ আছে, পেঁপে গাছ আছে, ওইদিকে আগ গাছ হয়েছে, আম গাছটা হাইস্ট আছে 1.5 কেজি গ্রাম একটা আমের ওজন, সব গুণ পেঁপে গাছ, একটা পেঁপে হয়ে আছে, দেখুন ছোট আছে এখন, সাদা ফুল, পাতাগুলো একটু পোকা ধরে গেছে, দেখুন ফুল হয়েছে, এই একটা লেবু গাছ, এটা বরবটি, দেখুন বরবটি হয়ে উঠছে, এটা এখন বড় হবে, এটা এখন এর ডবল হবে, ছাদে যাচ্ছে, এই কুমড়ো গাছ, এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, দেখুন এটা আস্তে আস্তে দিয়ে ছাদে উঠে যাবে, দেখুন বন্ধুরা একটা আনারস গাছও হয়েছে, এখনো এটা কিছু হয়নি, পাতা এখনো ছোট ছোট, এটা আরো বড় হবে সামনের মাসে, হয়তো আনারস হয়েও যাবে সামনের বছর,
অনেক সময় লাগে আনারসের। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। উপর নিচ দুটোই দেখানোর আছে, প্রচুর গাছ ওটা বাড়িতে, প্রচুর গাছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।